সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য এখন সুজির ফিরনি কিভাবে বানায় ইজিলি সেটা রেসিপিটা নিয়ে আসবো। এটা একটা বাংলাদেশি রেসিপি, এটা রোজার সময় খাওয়া যায়, ইফতারের সময় খাওয়া যায়, সেহরিতে খাওয়া যায়, যে কোনো সময় খাওয়া যায়। তাহলে চলুন আমরা দেখে আসি সুজির ফিরনি কিভাবে বানায় খুব সহজে। তাহলে প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সুজি ফিরনি, তো অবশ্যই সুজি লাগবে। প্রথমে 1 টিস্পুন ঘি দিয়ে আপনি ফ্রাই প্যানের মধ্যে ঢালুন, এরপরে সুজি 1 কাপ নেড়ে চেড়ে নিন ঘি এর মধ্যে। এর মধ্যে আপনার মিক্স নাট, তারপরে শুকনা বাদাম, তারপরে আঙুর, এগুলোকে ঢেলে এবার একটু নাড়াচাড়া করুন মিডিয়াম হিটে, যাতে লেগে না যায়, এটা চুলার উপর থেকে সরিয়ে রাখুন। এবার আপনি পানি ঢালুন ফ্রাই প্যানের মধ্যে, এর মধ্যে চিনি দিয়ে এটাকে চিনিটাকে জাল দিয়ে লিকুইড করে ফেলুন। একটা সময় এটা ব্রাউন কালার ধারণ করবে, তখন লো হিটে এটাকে গোল্ডেন কালার আসা পর্যন্ত আপনাকে এরকম ভাবে নাড়াচাড়া করতে হবে। গোল্ডেন কালার চলে আসলো, এর মধ্যে আপনাকে এখন দুধ, গরম দুধ ঢালতে হবে। প্রথমে 3 কাপ পরিমাণ ঢালুন, এরপরে একটু নাড়াচাড়া করুন যাতে দুধের মধ্যে চিনির সিরাপটা মিশে যায়। নাড়াচাড়া করতে থাকুন, এরপর বাকি দুধটা ঢেলে দিন। এখন এটাকে যখন জাল দিবেন, জাল দিয়ে দুধটার সাথে যখন চিনি সিরাপটা মিশে যাবে, তখন সুজির মিক্সচারের ভিতরে ফেলতে হবে। ঢেলে দিন এবং এখন নাড়াচাড়া করুন। এটাকে জাল দিতে হবে, জাল দিয়ে এটাকে দেখবেন যে এটা একটু ঘন হয়ে আসছে, পরিমাণটা ঘন হয়ে আসছে, তখন এটাকে চুলোর উপর থেকে নামাতে হবে। সে পর্যন্ত একটু জাল দিতে থাকুন, হালকা 1 চিমটি লবণ দিতে পারেন, একটু নাড়াচাড়া করুন, জাল দিতে থাকুন। দেখুন ঘন হয়ে আসছে, যখন এটা ঘন হয়ে আসবে তখন আপনি এটাকে চুলোর উপর থেকে নামিয়ে নেবেন। আচ্ছা, নামানোর আগে আপনারা লবঙ্গ, এলাচ, বাদামের গুঁড়া এগুলো উপরে ছিটিয়ে দিন। ফিরনিটা ঘন হয়ে আসছে, এখন আপনি চুলার উপর থেকে এটাকে নামানোর আগে এটার উপরে কেওড়া জল দিয়ে দিন। কেওড়া জল দিলে যেটা হবে সেটা আপনার ফিরনি থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। এটাকে এখন আপনি পরিবেশনের জন্য এটা রেডি করে ফেললেন। এই হয়ে গেল আপনার ফিরনি। তাহলে দর্শক মন্ডলী দেখলেন খুব সহজেই ফিরনি তৈরি করা যায়। বাসায় যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট আছে তার মধ্যে শুধু আপনার অতিরিক্ত লাগবে ফিরনি, বাদাম এবং শুকনো আঙুর। আশা করছি এই ভিডিও দেখার পর আপনারা এটা বাসায় বানিয়ে দেখবেন। আমি শুনে আপনারা বাসায় অলরেডি বানান খেজুরের ফিরনি, তো কেমন লাগলো জানাবেন আমাকে এই ভিডিওতে কমেন্ট করে। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দেশের রেসিপি নিয়ে। সে পর্যন্ত আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিতভাবে রোজা রাখবেন। সালামু আলাইকুম।